বিএনপির সরকার পতনের স্বপ্ন চুরমার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গণতন্ত্র বিকাশে বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। এদিকে বিশৃঙ্খলার উদ্দেশ্যেই সোহরাওয়ার্দী উদ্যান বাদ দিয়ে নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি, তবে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পৃথক সভায় তারা এসব কথা বলেন। তারা যদি ঢাকা শহরের ব্যস্ততম সড়ক বন্ধ করে জনজীবনের ব্যত্যয় ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে এটি করতে চায়, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। কারণ সরকার কাউকে জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করার এবং শহরে গণ্ডগোল করার সুযোগ দিতে পারে না। তাদেরকে সৎ উদ্দেশ্যেই সরকার সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছে, কিন্তু তারা অসৎ উদ্দেশ্যে নয়াপল্টনের সামনে সভা করতে চায়। সরকারের পাশাপাশি বিরোধী দলের একটা ভূমিকা আছে। বিরোধী দল যদি রেসপন্সিবল ভূমিকা পালন না করে তাহলে শুধুমাত্র সরকারি দল গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এটা আশা করিলাম।